नमस्कार आपडेट लाइफे अपन स्वागत जानाई। आज आपडेट लाइफे WBSSC तरफे घटे जावा एक घटना एवं एक नतून विपद सामने इसे उपस्थित हो सम्पर्के बोलबो एवं तारसाथे साथे आगामी दिन की पदक्षेप होते चले शिक्षक नियोग संक्रांतित अपार प्राइमरि क्षेत्र की पदक्षेप होते चले संक्रांतित विषय आलोचना करब। अवश्य चैनल साथे थाकबें एवं लाल रंग जो सबसक्राइब बाटनटी रही है से प्रेस कर पास नोटिफिकेशन बिलटी अन कर रखबें। प्रथम ही अपन का विषयटी तुले धरते चाहब से अपार प्राइमर बर्तमान अवस्था सम्पर्के अपार प्राइमर यह मुहूर्ते बर्तमान अवस्थाय किन्तु जो कोर्ट केसटी से कोर्ट केसटी हियारिंग द्रुत परवर्ती हियारिंग क्योंकि कार्यक्रम चलते एवं आगामी दिन जत ताड़ी सम्भव यटार से हियारिंग करान व्यवस्थापना करार चिंता भावना चलते। तार ही मध्य अत्यंत दुखर खबर एटाई जे WBSSC सदर दफ्तरे करोनार हमला एवं एर जेरे साधारणत अफिसर कार्यकलाप सम्पूर्ण भावे ब्याहत हार सम्भावना कारण बहु आधिकारिक मुहूर्ते किन्तु क्वारेंटाइने चले गिएछेन एवं एर फले स्वाभाविकत भावे जे कार्यक्रमगुली चलछिल समस्त कोर्ट केस थेके शुरू करे विभिन्न काजे कार्यक्रम नियोगे संक्रांतित से संक्रांतित ब्यापारे किन्तु आबारो डिले हार सम्भावना बाढ़ल। किन्तु आशा रखब एटाई सबथेके भालो एवं आशार खबर एटाई जे जे समस्त कोर्ट केस रयेछे आशा रखछि से समस्त कोर्ट केसेर क्षेत्रे ओ आईनजीवीरा जेहेतु एई क्षेत्रे कार्यक्रम सम्पादन करछेन তাই তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এবং আগামী দিনে যত দ্রুত সম্ভব কেসটিকে যদি লিস্টেড করানো যায় এবং পরবর্তী হিয়ারিংয়ে কিন্তু তারা উপস্থিত থাকবেন। এবং এই মুহূর্তে যা খবর পাওয়া গেছে তাহলে সোমবার থেকে কমিশনের অফিস আবারও খোলার সম্ভাবনা রয়েছে কিন্তু কতজন কর্মী কাজে আসবেন সে ব্যাপারে নিশ্চিত নয় কমিশন। জুলাই মাসের শেষ সপ্তাহে কমিশনের একজন কর্মী আক্রান্ত হয়েছিলেন একাধারে SSC অফিসে নিরাপত্তারক্ষী ও কর্মী আক্রান্ত হওয়ার ঘটনায় দপ্তরের একাধিক কর্মী অধিকারীদের কোয়ারেন্টাইনে রয়েছে। ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনের অফিস স্যানিটাইজ করা হয়েছে আপাতত সোমবার থেকে কমিশনের অফিস খোলার কথা থাকলেও কতজন কর্মী কাজে আসবেন সে ব্যাপারে যথাযথভাবে নিশ্চিতভাবে কেউ বলতে পারছে না SSC আধিকারিকরা। এবার শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদেও করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে এবং আগামী মঙ্গলবার পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদের সদর দপ্তর চারতলার সমস্ত অফিস বন্ধ থাকছে। ইতিমধ্যে পর্ষদে কয়েকজন কর্মী আধিকারিকরাও কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে। এর জেরে পর্ষদে বাকি বিভাগে কাজকর্মে কোনো সমস্যা হবে না বলে জানাচ্ছে পর্ষদ কিন্তু কমিশনের একাধিক কর্মী না আসার কারণে কিন্তু কমিশনের কাজকর্ম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে আগামী দিনে এই কোভিড-19 বলুন বা বিভিন্ন কারণে কিন্তু কোর্ট কেসটি ঝুলে যাচ্ছিল এবং দেরি হচ্ছিল এই কেসটি নিয়ে। তাই আশা রাখছি যে এই কেসটি নিয়ে আর কোনো রকম সম্ভাবনা বা কোনো রকম অসুবিধার সম্মুখীন না হয়ে আমরা কিন্তু এই কেসটিকে বের করে নিয়ে যেতে পারবো এবং আগামী দিনে এর নিয়োগটি দ্রুত মিটিয়ে ফেলার চেষ্টা করবে। আর কয়েকটি বিষয়ের মধ্যে সাধারণভাবে মানুষের মধ্যে সন্দেহ রয়েছে এবং প্রশ্ন করছেন তারা যে পরবর্তী হিয়ারিংয়ের ডেট কবে হবে। তো পরবর্তী হিয়ারিংয়ের ডেট নিয়ে এখনও পর্যন্ত বাস্তবিকভাবে কিছু জানানো হয়নি। খুব দ্রুত এই বিষয়ে জানানো হবে যখনই এই ডেটটি পাওয়া যাবে কোর্টে তরফে তখনই কিন্তু এই বিষয়টি সম্পর্কে জানানো হবে এবং আগামী দিনে এই কেসটি নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে আমরা কিন্তু শুনানি কার্য পরিচালনা করতে পারব এবং কোর্টও এ ব্যাপারে যথাযথ ইতিবাচক পদক্ষেপের দিকে এগিয়েছে। এবং আমরা যে দাবি করছিলাম যে দ্রুত কেস মিটিয়ে আবার প্রাইমারি নিয়োগ হোক এই কথাটির মধ্যে সমস্ত কিছু লুকিয়ে ছিল যেটা পরে হলেও অনেকে বুঝতে পেরেছেন। আর যারা এখনও বুঝতে পারেনি তাদেরকে এই বিষয়টি সম্পর্কে বোঝানোর চেষ্টা করতে হবে এবং তাদেরকে বুঝতে হবে কারণ প্রত্যেকটা গেজেটের বিষয়ে কিন্তু এই মুহূর্তে আমাদের আইনজীবী বলুন বা আমাদের বিচারপতি ম্যাডাম কিন্তু এ বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল এবং তিনি সমস্ত দিক পর্যালোচনা করে তবেই রিপোর্ট দেবেন এবং সকলের দাবি সকলের অধিকার নিহিত আছে মূলত গেজেটে। বিনা বিচারপতি ম্যাডামের হাতে রয়েছেন সমস্তটাই। সমস্ত বিষয়গুলিকে যেগুলো আমরা দাবি করেছিলাম সেই বিষয়গুলি আশা রাখছি পূরণ হবেই কারণ এক্ষেত্রে আমাদের কোনো দাবিটাই অন্যায্য ছিল না। কোনো রকমভাবে শর্ত সাপেক্ষে নিয়োগের দাবি তোলা যাবে না সেক্ষেত্রে সমস্যা বাড়তে পারে তাই সম্পূর্ণভাবে গেজেট অনুসারে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে আদালতের পর্যবেক্ষণ অনুসারে যে নিয়োগ প্রক্রিয়া চালানোর কথা রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়াকে চালানো হোক
এবং সাথে সাথে আপ টু ডেট ভ্যাকেন্সির বিষয়টিকে উঠে আসুক, কারণ এই আপ টু ডেট ভ্যাকেন্সির মধ্যেই অনেক কিছু নিহিত রয়েছে। কারণ এই আপ টু ডেট ভ্যাকেন্সি হলে তবেই ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যারা এখনও পর্যন্ত আপার প্রাইমারি ক্ষেত্রে কোয়ালিফাইড এবং তারা যোগ্য প্রার্থী, তারা কিন্তু নিয়োগ পাবেন এবং তবেই এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ করা যাবে। আর এক্ষেত্রে যত দ্রুত সম্ভব পরবর্তী হেয়ারিংয়ের মাধ্যমে, কয়েকটি হেয়ারিংয়ের মাধ্যমে কিন্তু নিয়োগের জন্য পরবর্তী যে অর্ডার কপি সরকারকে এ ব্যাপারে নির্দেশনামা দেবে কোর্ট, এবং এর জন্য আর বাকি কয়েকটি হেয়ারিংই রয়েছে। তো যত দ্রুত হবে তত দ্রুত কাজ এগিয়ে যাবে। এবং কাউন্সেলিং সম্পন্ন হওয়ার পর SMS-এর মাধ্যমে নন জয়নিং ভ্যাকেন্সিগুলি কীভাবে কাউন্সেলিং চলছে সে সম্পর্কে আপনারা সবাই অবগত রয়েছেন, যে একটা নন জয়নিং ভ্যাকেন্সি কমিশনে হেতে পৌঁছতে সময় লাগবে, মোটামুটি 4 মাস সময় লেগে যায়। এক্ষেত্রে ফার্স্ট সেকেন্ড কাউন্সেলিংয়ে এবং জয়নিংয়ে ভ্যাকেন্সিগুলো এসে পৌঁছানোর উপর মোটামুটি যদি এসে পৌঁছয় তাও জানুয়ারি ফেব্রুয়ারির দিকে এসে পৌঁছতে পারে, এবং কাউন্সেলিংগুলো নভেম্বর ডিসেম্বরে যদি হয় সেক্ষেত্রে কাউন্সেলিংয়ে নন জয়নিং ভ্যাকেন্সিগুলো এসে পৌঁছবে মোটামুটি এপ্রিল মাসে। সবাই অবগত রয়েছেন যে কাউন্সেলিংয়ে সর্বাধিক নন জয়নিং ভ্যাকেন্সি আসে, ততই দ্রুত কেস মিটিয়ে নিয়োগ প্রক্রিয়া স্টার্ট করানো যাবে, ততই কিন্তু এই বিষয়গুলি কার্যকর হবে। এবং এক্ষেত্রে আরও একটি সুবিধার বিষয় হয়ে দাঁড়াতে পারে, যখনই এই কেসটি যদি পুজোর আগে মীমাংসা হয়ে যায় তাহলে কিন্তু নিয়োগ প্রক্রিয়ার থেকে আরও একটু কাছে আসবে, আমাদের সময়টা একটু হাতে বেশি পাওয়া যাবে এবং তাড়া দ্রুত নিয়োগ প্রক্রিয়া, কারণ 2021 সালে বিধানসভা ভোট কোনোভাবে যদি সরকার উল্টে যায় তাহলে কিন্তু আগামী দিনে আবারও সমস্যার সম্মুখীন হতে পারি আমরা। তাই কোনোভাবেই কোনো জটিলতা নয়, কোর্ট কেসের মাধ্যমে যেভাবে নিয়োগ প্রক্রিয়া দিকে এগোচ্ছে এই মুহূর্তে সমস্তটা দাবি যেমন আমাদের রয়েছে তেমনভাবেই স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়াটাকে এগোনো প্রয়োজন রয়েছে। এবং সকল চাকরি প্রার্থীকে অনুরোধ করব যে বিভেদ তৈরি না করে কিভাবে নিয়োগ প্রক্রিয়াটা দ্রুত স্টার্ট করানো যায় সে ব্যাপারে সবাইকে সচেষ্ট হতে হবে। এ ব্যাপারে চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে কিন্তু খুব দ্রুত একটি ডেপুটেশন কর্মসূচি হতে চলেছে, সম্ভবত সেটা আগামী 13 তারিখ হতে চলেছে। এই ডেপুটেশন কর্মসূচিতে সমস্ত স্বাস্থ্যবিধি মেনটেন করে সকলেই যাবেন, এবং সেই ডেপুটেশন কর্মসূচির মাধ্যমে কিন্তু এই বিষয়টিকে জানানো হবে আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে কমিশনকে ব্যাপারে ডেপুটেশন দেওয়া হবে, যাতে দ্রুত কেসটিকে মীমাংসা করা যায়। এবং এ ব্যাপারে পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনারা অবশ্যই নজর করতে পারবেন এবং দেখতে পাবেন আমাদের এই চ্যানেলে। তো আরেকটি বিষয় যেটি সকলের জন্যই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কোর্ট কপি যেগুলো আপনারা পেয়েছেন তার মধ্যে সবথেকে বেশি রয়েছে কমিশনে পূর্ণাঙ্গ বক্তব্য পেশ করতে বলা হয়েছে, বিকাশবাবুর বক্তব্য পেশ করতে বলা হয়েছে, সাথে সাথে একটু লম্বা সময় হিয়ারিংয়ের প্রয়োজন রয়েছে। তাই আমাদের সকলেরই এই মুহূর্তে দাবি হওয়া উচিত এবং প্রচেষ্টা হওয়া উচিত যাতে করে এই কেসটি সমস্ত কেসের শেষের দিকে নয়, কেসটি অন্তত পক্ষে প্রথম দিকেই হওয়া উচিত, যদি সম্ভব না হয় সেক্ষেত্রে অন্তত সেকেন্ড পার্ট বা সেকেন্ড নম্বরে কিন্তু হওয়া উচিত। তাহলে কিন্তু শুনানির কার্যের সময়টা একটু বেশি পাওয়া যাবে, একটু লম্বা সময় হিয়ারিং হবে এবং দ্রুত কেসটি মীমাংসা করতে সহযোগিতা করবে এটা। তো অবশ্যই আজ এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং সবসময় আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ যেমন আপনাদের নির্দেশনামা দিচ্ছে তেমনই সমস্ত বিষয়টিকে আমরা আপনাদের সামনে তুলে ধরছি। সাথে থাকুন, নমস্কার।